আলাইকুম বন্ধুরা, আমি আরেকটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে হাজির হয়েছি। এখন আমি বানাবো টক দই। টক দই বীজ কী করে বানাবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটা হাঁড়ি বসিয়েছি, হাঁড়িটা ঠান্ডা গরম হওয়ার আগে আমি দুধটা ঢেলে দেবো। এক কেজি দুধ আমি নিয়েছি, সেটাকে আমি ঢেলে দিচ্ছি। দিয়ে দুধটাকে ভালো করে নাড়াচাড়া করে দুধটাকে আমি চাল করে কমিয়ে নেব। তিন ভাগের এক ভাগ আমি দুধটাকে করে নেব। এখানে আছে তিন ভাগ, আমি এখন দুই ভাগ করে নেব। জাল করে কমিয়ে নিচ্ছি। কমিয়ে নিয়েছি, এখন আরেকটু কমিয়ে নেব। এই যে হয়ে গেছে, দেখেন একদম গাঢ় হয়ে গেছে। এখন আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবো। দুধটা প্রায় ঠান্ডা হয়ে গেছে, দেখেন আমার দুধের এই গুরুত্বটা ঠিক এমন হতে হবে। এখন আমি দুধটা একটা হ্যান্ড উইস্টের সাহায্যে এটাকে এইভাবে করে নেব, যাতে দুধের ভিতরে কোনো ভাবন না থাকে। তার জন্য আমি এভাবে করে দেখেন ফেনা উঠে গেছে। এখন আমি আমার দুধটাকে দেখেন এমন ভাবে যাতে আঙুল চুবানো যায় সেভাবে, এরকম গরম অবস্থায় আমি ঢেলে দেবো একটু ভিনেগার, সাদা ভিনেগার। আমি কিন্তু দইটা তৈরি করার জন্য আমি কিন্তু আলাদা বীজ তৈরি করি না, আলাদা টক দই লই নাই, আমি জাস্ট এটা দিয়ে আমি করে দেব। এখন আর বেশি পারব না, এইভাবে সেট করে দেবো। এখন এখন নেক্সটে চলে যাই। এখন আমি দুধটাকে ঢেলে দিচ্ছি, এটা মাটির পাতিল নিয়েছি, দেখেন এটা এইটার ভিতরে এখন আমি দুধটা ঢেলে দেবো। উপরের থেকে এইভাবে করে ওরা ঢেলে দিচ্ছি। দুধটাকে একটা গরম জায়গায় রেখে দেবো, দেখেন আমি কীভাবে রাখবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটা কড়াই নিয়েছি, কড়াই করে কড়াই দুটোকে আমি এইভাবে পাথর দিয়ে এইভাবে করে আমি দুধটাকে এইভাবে করে আমি গরম স্থানে আমি রেখে দেবো, ঢাকনা দিয়ে রেখে যাতে গরম জায়গায় থাকে সেভাবে আমি এটাকে রেখে দিচ্ছি। তারপর আমি এখানেও দেখেন এখানেও আমি এই মাটির ফোটার ভিতরে আমি নিয়েছি, সেটার ভিতরে আমি দই করে ফেলবো। এখন আমি প্রায় 5 ঘন্টার জন্য আমি এভাবে গরম স্থানে রেখে দিব, যাতে কোনো ঠান্ডা বাতাস বের না হয়, যাতে ঠান্ডা না হয়, এজন্য এখন আমি রাখি। 5 ঘন্টা পরে ফিরে আসছি আপনাদের কাছে। 5 ঘন্টা পরে ফিরে আসছি, দেখি আমার টক দইটার অবস্থা কেমন। ও কি সুন্দর হয়েছে, দেখে খুব ভালোভাবে জমেছে। এখন দেখেন এগুলো সবাই বলে মাটির হাঁড়িতে নাকি শুধু হয় আর নাকি অন্য অন্য জায়গাতে হয় না, আসলে সবখানে দই জমে। দেখেন আমি মাটি দিয়েছি করলাম, দেখেন আমি এটা করেছি মরিচ দিয়ে, মরিচ একটা রেখে দিয়েছি মাথা হয়ে গেছে, দুটাই আমি মরিচ দিয়ে করেছি। আর এটা করেছি আপনাদের দেখলেন ভিনেগার দিয়ে করেছি। এখন আমার দইটা কেমন হয়েছে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি, একটা একটা কেটে দেখাচ্ছি। দেখেন আমার দইটার অবস্থা, খুব সুন্দর হয়েছে।
আপনি যদি ঘরে বানাতে পারেন তাহলে বাজার থেকে কিনে আনবেন কেন? বড়িগুলো এভাবে বানিয়ে আপনারা রান্না করতে পারবেন, পরিবেশন করতে পারবেন, সব কিছুই করতে পারবেন। এমন দই হলে কিছুই লাগে না, কিনতে হয় না বাজার থেকে। আমি আরেকটা এটা কেটে দেখাচ্ছি। তো এটা মাটি দিয়ে নিয়েছি, এটা দই রে মা ছিল ঘরে, দেখেন খুব সুন্দরভাবে জমেছে। মরিচটাও দেখুন লেগে আছে, এই যে মরিচটা অনেক লেগে আছে। আমি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এরকম নতুন ভিডিও পেতে আপনাদের চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর এমন ভিডিও আপনাদের কাছে সবগুলো পৌঁছে যাবে। আর আমার আরেকটা টক দের ভিডিও আপনাদের চ্যানেলে আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখবেন। ওইটা আছে, একটা আমি দুইটা দিলাম যে টক দই করা যায়, এটা আমার চ্যানেলে দেওয়া আছে। আর এটা করেছি আমি ভিনেগার দিয়ে আর মরিচ দিয়ে। আমি দুইটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে। আল্লাহ হাফেজ।